নয়ডা থ্রিলসে খুলনা থেকে আসছির আজ তৃতীয় পর্ব। গল্প পাঠে সুপ্রতীক বণিক, গল্পের অন্যান্য চরিত্রে আমরা পেয়েছি RNM অভিষেক এবং রোহানকে। ১৯১৬ সালের ২৪শে মে লন্ডনের একটা বাড়িতে গোল টেবিল বৈঠক চলছে। চারজন নারী ও পুরুষ বসে আছেন এক একটা চেয়ারে। পঞ্চম চেয়ারটি এখনো ফাঁকা। পাঁচটা চেয়ারের মধ্যে একটা চেয়ার খানিকটা আলাদা, একটু বড়সড়, একটু কারুকাজ করা। ওই চেয়ারে বসে আছেন একজন বয়স্ক লোক। বয়স মোটামুটি ৮৭-এর কাছাকাছি। বাকি তিনজনের মধ্যে একজন মহিলা আর দুজন পুরুষ। সবার বয়স ওই একই কাছাকাছি বলা যায়। গোটা ঘরেই নানান রকমের অভিজাত মোমবাতি জ্বলছে। বোঝাই যায় বাড়িটি একরকম প্রাসাদোপম ম্যানসন। সবাই চুপ। হেড অব দ্য টেবল বোধহয় ওই পঞ্চম ব্যক্তির জন্যেই অপেক্ষা করছেন। ঘরের যেখানে ফায়ারপ্লেস সেখানে একটা অদ্ভুত দর্শন গোল চাকতি, অনেকটা কাঁচের তৈরি, কিন্তু যেন কাঁচের বদলে জল জাতীয় পদার্থ দিয়ে তৈরি। এই গোল জায়গাটা আসলে আর কিছুই নয়, একটা ওয়ার্ম হোল। একটু পরেই সবাইকে চমকে দিয়ে একটা আলোড়ন তৈরি হলো ওই জায়গায়। একটু পরেই সেখান দিয়ে বাইরে বেরিয়ে এলেন দুজন মানুষ, একজন মহিলা আর একজন পুরুষ। মহিলা মাঝবয়সী, চোখে চশমা। পুরুষ লোকটি অল্প বয়সী। লোকটার চোখে মুখে আতঙ্কের পরিষ্কার ছাপ। ওরা ওয়ার্ম হোলের মধ্যে দিয়ে আসতেই যেন সকলে একটু নড়ে চড়ে বসল। বয়স্ক লোকটি একটি আওয়াজ করলেন এবং বললেন, ওয়েলকাম এজেন্ট ৫, অনেক দিন পর দেখা হলো, এক্স্যাক্টলি এক বছর পর। এজেন্ট ৫ কিছু না বলে একটু মাথা ঝুঁকিয়ে অভিবাদন করলেন ওই ভদ্রলোককে। তারপর এগিয়ে এসে একটা চেয়ারে বসলেন। বয়স্ক লোকটি আবার বলে উঠলেন, হ্যালো ইয়ং ম্যান, তুমি নিশ্চয়ই নীল রায়? তোমার সঙ্গে দেখা করার ইচ্ছে আমার বহুদিন। নীল রায় বলে উঠল, আপনাকে আমি ঠিক চিনলাম না, আর আমি এখন মানে কোনোভাবে অবাকও হচ্ছি না আর, কিন্তু জানতে ইচ্ছে করছে আমি কোন সালে এসে পৌঁছেছি। এজেন্ট ৫ আমাকে মোটামুটি একটা আইডিয়া দিয়েছেন টাইম ট্রাভেল নিয়ে, কিন্তু আমি এখনও ঠিক বুঝে উঠছি না যে আমাকে নিয়ে আপনারা টানাটানি করছেন কেন। বয়স্ক লোকটি এবার একটু হাসলেন, বললেন, ক্রমশই সব জানতে পাবে নীল, তার আগে আমি একটা চেয়ারের ব্যবস্থা করি, দাঁড়াও। বাই দ্য ওয়ে, আমি এজেন্ট ১। বলেই এজেন্ট ১ একটা বেয়ারাকে ডেকে আরও একটা চেয়ার লাগালেন টেবিলে। নীল এবার চেয়ারে বসল। দেখল বাকি চারজন চুপ করে বসে। প্রত্যেককেই মোটামুটি একই বয়সী লাগল। বুঝল এরা বোধহয় এজেন্ট ২, ৩, ৪ আর ৫, যার সাথে অলরেডি নীলের এনকাউন্টার হয়েছে। এজেন্ট ১ বললেন, আমি জানি তুমি বড় অবাক হচ্ছ, টাইম ট্রাভেল সত্যি সেটা তুমি এখন বুঝেই গেছো, কিন্তু আমরা কারা সেটা তুমি জানো না। আজ ২৪ মে ১৯১৬ লন্ডন, তুমি গিয়েছিলে ১৯৭০-এর খুলনায়, সেটাও ২৪ মে। তুমি এসেছো ঝাড়গ্রামের হেটমপুর থেকে, সেটাও ২৪ মে ২০২৪। সবই ঠিক ছিল, সবই আমাদের জানা, কিন্তু কিন্তু কি
কিন্তু আমরা শুধুমাত্র চারটে সময়ে ট্রাভেল করতে পারি এখনো অবধি, 2078 অবধি। আমরা চারটে সব মিলিয়ে এই ওয়ার্ম হোল খুঁজে পেয়েছি একটা ঝাড়গ্রামে, যেখানে তুমি প্রথমবারের মতো ট্রাভেল করেছিলে, আর এই লন্ডনের এই ঘরেরটাই, বাকি দুটো টোকিও ও ঝাড়গ্রামে। এজেন্ট ফাইভ তোমাকে তিনটে রাস্তা বলেছিলেন, একটা মিডল দিয়ে, একটা ডান দিকেরটা, অন্যটা বাম দিকে। কিন্তু মিডলেরটাকে যদি দুটো ভাগে ভাগ করে নাও তাহলে পাবে চার নম্বর রাস্তা। জানো নীল, যদি তুমি ডান দিকেরটাতে যাও তাহলে তুমি পৌঁছে যাবে 2078-এর টোকিও শহরে। যদি তুমি বাম দিকে যাও তুমি আসবে 1916-এর এই লন্ডন শহরে। আর যদি তুমি ডান দিক ঘেঁষা মাঝ রাস্তায় যাও পৌঁছবে 1970, আর বাম দিক ঘেঁষা রাস্তাটা তোমার প্রেজেন্ট টাইম লাইন 2024। কিন্তু আমি তো 2025-এ পৌঁছালাম, এবং সেটা কেন? আমি ঠিক সেটাই তো রহস্য। দ্যাট মিন্স টাইম ট্রাভেল ইচ্ছা মতো করা যাবে, জাস্ট আমাদের জানতে হবে কিভাবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? আমার ধারণা এই লোকগুলো জাস্ট আগে থেকে এখানে ছিল, এর মধ্যে কি করে পসিবল ইচ্ছে মতো যাওয়া? হ্যাঁ, এজেন্ট ওয়ান বললেন, সেটাই তো তোমাকে করতে হবে নীল রায়, আমাদের বিশ্বাস তুমি পারবে এই কাজ করতে। আমি? হ্যাঁ তুমি। কিভাবে? আমি তো কিছুই বুঝছি না। আচ্ছা, আর একটু ভালো করে বোঝানো প্রয়োজন তোমাকে। এজেন্ট ওয়ান থামলেন, তারপর একটু থেমে টেবিলের বসে থাকা এক ভদ্রলোকের দিকে দেখলেন, তারপর আবার বললেন, নীলবাবু, এবার আপনাকে বোঝাবেন আমাদের এজেন্ট টু। এবার চেয়ারে বসে থাকা এক ভদ্রলোক বলে উঠলেন, নীলবাবু, আপনার মধ্যে এত প্রশ্ন কেন সেটা আমাদের জানা, কিন্তু এখন আমাদের হাতে সময় নেই। আপনি বেশ বুঝতে পারছেন আমরা কেবলমাত্র 24-এ মে ছাড়া আর অন্য কোনো টাইম লাইনে ট্রাভেল করতে পারি না, তাই এজেন্ট ফাইভকে এক বছর অপেক্ষা করতে হয়েছে আপনার জন্য, যখন আপনি 2025-এ গিয়ে উপস্থিত হন, তার সাথে আমরাও অপেক্ষা করতে বাধ্য হই। আপনি হয়তো ভাবছেন আমাদের বয়স বাড়ছে কি করে, যখন টাইম ট্রাভেল করতেই পারছি, কারণ আর কিছু নয়, আমরা শুধু একটা সময়ে টাইম ট্রাভেল করে আসি, এসে আমাদের মিশন কমপ্লিট করার জন্য আমাদের সেই টাইম লাইনেই থাকতে হয় অনেকটা দিন। এজেন্ট ওয়ান 1916-এ আছেন, প্রায় বছর ছয়েক হল। নীল বললেন, তাহলে আপনারা এই মিটিং করেন কিভাবে? আমরা 24-এ মে 1916 প্রতিবার আসি সেম টাইম, এসে আমরা ডিসকাস করে নিজের নিজের টাইম লাইনে চলে যাই। আমি 2078-এর টাইম লাইনের, আমাকে এজেন্ট ওয়ান প্রথম রিক্রুট করেন, তারপর এজেন্ট ফাইভ 1970-এর টাইম লাইনের মানুষ, অনেকে রিক্রুট করেন এজেন্ট ওয়ানই। এজেন্ট থ্রি 2024-এর টাইম লাইনের, আপনি চিনবেন না কিন্তু ইনি আপনারই টাইম লাইনের। পাশে বসে থাকা মহিলা হাসলেন, এজেন্ট টু বলে চলল, এজেন্ট ফোর 1916-এর টাইম লাইনের। পাশে বসে থাকা ব্রিটিশ ভদ্রলোককে দেখে নীল অবাকই হলেন, ইনি তবে বাংলা বোঝেন। নীল বলল, সবই বুঝলাম কিন্তু আমার রোলটা কি? আপনি কোয়ান্টাম ফিজিক্স বোঝেন, আপনি ইউনিভার্সিটিতে পড়ান, আপনার মতো মস্তিষ্ক আর এই ভূ ভারতে নেই। আপনি বোধহয় জানেন না আপনি 2040 সালে নোবেল পুরস্কারও পেয়েছেন। মানে কি বলছেন, আমি নোবেল? আমি আবার নোবেল কিসে পেলাম? কোয়ান্টাম ফিজিক্স টাইম ট্রাভেল। মানে আমি টাইম ট্রাভেল আবিষ্কার করেছি? হাউ? আমি তো শুধু অজান্তেই টাইম ট্রাভেল করেছি মাত্র। ইয়েস স্যার, আপনি আপনার টাইম লাইনে ঝাড়গ্রামের সেই ওয়ার্ম হোল নিয়ে অনেক গবেষণা করেছেন পরবর্তীতে, এবং সেই কারণেই আপনাকে নোবেল দেওয়া হয়, কিন্তু আপনি কাউকেই আমাদের ব্যাপারে কিছু বলেননি। নীল
এবার অবাক হয়ে গেল। আপনাদের তো আমি এই প্রথমবার দেখছি, কি করে কি সব হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, আমার মাথা এবার ঘুরছে। এটাই স্বাভাবিক। এবার আপনাকে কেন আমরা এই 1916 সালে আনলাম সেটা খুলে বলি। আমাদের ব্রিটিশ বন্ধু 2078 সালে আমার কাছে আসেন প্রথমবারের জন্য। অবশ্যই ভুল করেই আসেন। তিনি জানতেন এই ওয়ার্ম হোলটা একটা অপদেবতার তৈরি। তিনি এসে দেখেন না, তিনি অপদেবতা রাজ্যে এসে পড়েননি, পড়েছেন টোকিও জাপান আমার অফিসে। বলে রাখা ভালো, আমি জানতাম না আমার অফিসে এই ওয়ার্ম হোলটা আছে, তাই এর আগে আমি কখনোই টাইম ট্রাভেল করিনি। এই এজেন্ট 4 আমার কাছে এলে আমার সব কিছু স্পষ্ট হয়। আমি ঠিক তোমার মতোই অবাক হয়েছিলাম। এজেন্ট 4 আমাকে এসে জানায় ও নাকি রোজ রাতে একটা স্বপ্ন দেখে। সেই স্বপ্নে একটা অদ্ভুত দর্শন জীব ওকে বলে, ফাইন্ড নীল অ্যান্ড দ্যাটস দ্য কি টু আওয়ার রিল। এজেন্ট 4 এর কাছে একটা ডায়েরি আমি পাই, যেখানে দেখেছি 1860 সালে লেখা একটা ছেলের ডায়েরি, যেখানে যে বর্ণনা আছে তাতে বোঝা যাচ্ছে ঠিক এইরকম একটা ওয়ার্ম হোল আছে ইংল্যান্ডে, আর সেখান থেকে নাকি হেল মানে নরকে যাওয়া যায়। আমার বিশ্বাস এটা হলো একটা প্যারালাল ইউনিভার্সের খোঁজ। আচ্ছা বুঝলাম, সেটা আমি বুঝলাম, কিন্তু আমি কিভাবে হেল্প করব আপনাদের আমি ঠিক কিছুই বুঝতে পারছি না। নীলবাবু, আমি আপনি বাকি সবাই একটা লুপের মধ্যে ঘুরপাক খাচ্ছি। এর আগে 1916 মানে আজকের এই ঘটনা ঘটেছে আমার জন্য, আপনার জন্য। আমার কাছে প্রেজেন্ট হলো 2078, তাই আমার কাছে এগুলো নতুন নয়। এই 4টে টাইম লাইনে আমি বার বার এসেছি, কিন্তু আমাদের উদ্দেশ্য 1960 সালে যাওয়া, যেটা আমরা করতে পারিনি এখনো। আমরা খুঁজে পাইনি সেই সময় যাওয়ার পন্থা, কিন্তু এজেন্ট 4 এর স্বপ্ন আর ডায়েরি অনুযায়ী নীল রায়কেই আমাদের খুঁজতে হতো, কারণ এই নীল রায় পারবে আমাদের টাইম ট্রাভেল করাতে। এজেন্ট 1 থামলেন। মানে আপনারা চাইছেন আমি ফিউচারে গিয়ে টাইম মেশিন আবিষ্কার করি, আর সেই টাইম মেশিনে করে আপনারা যাবেন 1860? কিন্তু কেন? তোমার সায়েন্টিফিক কিউরিওসিটি বলে না যে অন্য ইউনিভার্সের লোক আছে কিনা, কিংবা অন্য গ্রহের লোক আছে কিনা? আমরা বোধহয় সেই খোঁজ পেতে পারি নীল রায়, তাই আমাদের চেষ্টা করতেই যে হবে। কিন্তু তারা যদি বিপজ্জনক হয়? না না, সেটা হবে না বলেই আমার বিশ্বাস। আমার ধারণা তারা খুব সহজেই ফিউচার প্রেডিক্ট করতে পারে, না হলে ওরা তোমার নাম করতো না। তুমি ছাড়া এটা কেউ পারবে না। কিন্তু আমি কিভাবে হেল্প করব? 2040 সালের আগে তো টাইম ট্রাভেল নিয়ে কাজ করিনি, আপনারাই বললেন। তাহলে আমি ফিউচারে গেলেও সেটা 2078 আগে হবে না। না না, আপনারা ভুল করছেন। তোমাকে ফিউচারে যেতে হবে না নীল, তোমাকে 2024 আবার পাঠাবো আমরা। তোমাকে শুধু আমরা একটা ছোট্ট ডায়েরি দেব, এটা সেই ডায়েরি যেটা এজেন্ট 4 তোমাকে দেবেন। এই ডায়েরিতেই লুকিয়ে আছে টাইম ট্রাভেলের উত্তর, কিভাবে আমরা ইচ্ছে মতো জায়গায় যেতে পারবো ইচ্ছা মতো সময়ে, এইখানে লেখা আছে সব। আমি গত 6 বছর ধরে এই চেষ্টা করে যাচ্ছি এই লন্ডনে বসে। হ্যাঁ, আমরা বারবার এই 1916 মিলিত হই বটে, কিন্তু তাতে আমাদের বয়স আর কমছেই না। বারবার আমাদের ফিরে যেতে হয় আর আমরা চেষ্টা করি টাইম মেশিনটা বানাতে, কিন্তু হয় না। তাই আমাদের বারবার মিটিং করতেই হয় আপডেট নিয়ে। আমাকে আপনারা খুঁজলেন কি করে? আর ওই দিন যদি আমার গাড়ি খারাপ না হতো কি করতেন? সবই প্ল্যানিং নীল, আমি চিন্তা তোমাকে অনেক দিন ধরে। মানে? মানে আর কিছুই নয় নীল বাবু, তোমাকে আমি চিনি 86 বছর আগে থেকে। কি আবোল তাবোল কথা। হ্যাঁ নীল, হ্যাঁ, আমার বয়স এখন অনেক, বেশি দিন বাঁচবো না, তাই তোমাকেই এই ডায়েরিটা নিতে হবে। তোমাকে প্রবলেমগুলো সলভ করতেই হবে, আর এই প্রবলেম সলভ হলেই আবিষ্কার হবে টাইম মেশিন, আর সেটা হলেই প্যারালাল ইউনিভার্স আমাদের হাতের মুঠোয় চলে আসবে।
এরপর এজেন্ট ফোর নীলবাবুকে একটি ডায়েরি দিলেন। নীল ডায়েরিটা একবার খুলে দেখল, অনেক কিছু লেখা, আর শেষের দিকে অদ্ভুত সব নানা রকমের অঙ্ক এবং প্রবলেম ইত্যাদি, প্রচুর ডায়াগ্রাম আর নানা রকম দানবীয় চিত্র, যেন কমিক বুকে আঁকা ভিন গ্রহের জীবজন্তু। এজেন্ট ওয়ান বললেন, আমি আর সময় নেব না তোমার, এজেন্ট থ্রি তোমার সঙ্গে তোমার টাইম লাইনে যাবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে এই প্রবলেম সলভ করতেই হবে, কারণ আমি জানি না আমি আর কতদিন বাঁচব, আমার হাতে সময় বেশি নেই। আবার ঠিক ছ মাস পরে আমরা দেখা করব, আশা করি ততদিনে তুমি প্রবলেমগুলি সলভ করে ফেলবে, আর সেটা হয়ে গেলে আমরা একসাথে 2078 সালে যাব আর আমার অত্যাধুনিক ল্যাবে টাইম মেশিনটা শেষ করব। ইয়াং ম্যান, অনেক আশা রইল তোমার ওপর, বেস্ট অফ লাক। এবার সবাই সবাইকে বিদায় জানিয়ে একে একে নিজের নিজের টাইম লাইনে চলে গেলেন। এজেন্ট থ্রি আর নীল রায় ফেরত আসলো 2024 সেই ঝাড়গ্রামের রাস্তায়, নীলের হাতে সেই 1916 ডায়েরি। কি আছে এই ডায়েরিতে? নীল কি পারবে এই রহস্যের মায়াজাল ছিঁড়ে বেরিয়ে আসতে? নীল একটা ঘোরের মধ্যে চলে এসেছিল ততক্ষণে। নোবেল পুরস্কার এই ওয়ার্মহোল আবিষ্কারের জন্য? অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে তখন। কে এই এজেন্ট ওয়ান আর কেই বা এজেন্ট থ্রি? প্যারালাল ইউনিভার্স কি আছে? গল্পের পরবর্তী পর্বের জন্য চোখ রাখুন নাইট অফ থ্রিলসে।